আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সবার জন্য আবারও আমি হাজির হয়েছি বহুপদীর বাদবাকি অঙ্ক নিয়ে, ঠিক আছে? সো আজকে যে ক্লাসটা নিব, আমার এই আজকে লেকচার নাম্বার টু বহুপদীর জন্য। সো এই লেকচারে দেখো, বহুপদী ও বহুপদীর সমীকরণ, এখান থেকে যে অঙ্কটা করাবো এই অঙ্কটা যেমন খুব খুব ইম্পর্টেন্ট, তেমনই এই একটা অঙ্ক পারলে এই অঙ্কের মতো করে অনেকগুলো অঙ্ক করা যাবে, ঠিক আছে? সো এই একটা অঙ্ক একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, ওকে? তো সরাসরি চলে যায় অঙ্কে। দেখো, হক স্যারের বইয়ে পৃষ্ঠা নম্বর 113, সরি, পৃষ্ঠা নম্বর 113 অনুশীলনীর 37 নম্বর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা যদি আমরা করতে পারি বা ভালোভাবে শিখতে পারি, তাহলে এই অঙ্কের মতো করে 113 নম্বর পৃষ্ঠাতেই 38 এবং 39 নম্বর অনুশীলনীর অঙ্ক দুইটি একদম সেম টু সেম করা যাবে, ঠিক আছে? সো এটা একটু ভালো করে দেখার চেষ্টা করো। আমাদের এখানে দেওয়া আছে 4x² - 6x + 1 = 0। এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই আলফা ও বিটা প্লাস ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এতদিন ধরে আমরা যে কোনো একটা সমীকরণ দিলে তার সলিউশন করে সেখান থেকে রুট, মূল, বাকি ওর ভেরিয়েবলের মানটা বের করেছি, বাট এখন আমাদের মূলটাই বা বীজটাই দেওয়া রয়েছে, এই অংশটা দিয়ে আমাদের সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে? সরি টু সে, আমি আসলে যে প্রতিষ্ঠানটাই থেকে ক্লাসটা নিই এটা একদমই রাস্তার একটু কাছাকাছি হয়ে যায়, এই জন্য রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন যাওয়ার কারণে একটু সাউন্ড পলিউশন হতে পারে, এর জন্য সো সরি। আমি তারপরেও চেষ্টা করি এটাকে আরও একটু ডেভেলপ করার জন্য, তোমরা এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ওকে, দেখো, এই যা এই জাতীয় অঙ্ক যদি আমি করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে স্বাভাবিক একটা ল আছে যে সমীকরণ গঠন করতে হয় সেই সমীকরণটা আসলে কী। সো সেইটা সেই সম্পর্কে একটু কথা বলবো। এখানে আমরা ধরে নিচ্ছি যে আলফা ও বিটা এরকম যদি দুইটা মূল থাকে আমাদের দেয়া, তাহলে এই দুইটা মূল দিয়ে যদি আমরা কোনো একটা সমীকরণ গঠন করতে চাই বা যাই, তাহলে সেই সমীকরণ গঠনের সূত্রটা কী সেটা আগে একটু লেখার চেষ্টা করব, ওকে? সো দেখি, x² - মূল, এই যে আলফা এবং বিটা এই দুইটা মূলের যোগফল বের করতে হয়, হ্যাঁ, তার সাথে এখানে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা গুণ করতে হয়, এরপর এই দুইটা মূল এই দুইটা মূলের গুণফল বের করা লাগে, ঠিক আছে? সেইটা সমান জিরো দেখালে যা পাওয়া যায় সেটাই হচ্ছে নির্ণয় সমীকরণ। তার মানে একটা সমীকরণ গঠন করতে গেলে আমাদের যে দুইটা মূলের সমন্বয়ে সমীকরণ গঠন করতে হবে সেই দুইটা মূলের যোগফল বের করতে হবে এবং গুণফল বের করতে হবে। তারপর এই সূত্রের এই জায়গাতে এবং এই জায়গাতে বাকি দুইটা মান যদি আমরা বসিয়ে দিই বের করার পরে, তাহলে সমীকরণ গঠিত হয়ে যাবে। সো এইটা যদি জানা যায় বা বুঝে যায়, তাহলে এখন আমরা এই অঙ্কটা করতে পারি, ওকে? তাহলে দেখো, ফার্স্টেই দেওয়া আছে, সমাধান করে দিচ্ছি। সমাধান দেওয়া আছে (4x²) - (6x+1) = 0, এর মূলদ্বয় আলফা ও কি বিটা, অতএব আলফা প্লাস বিটা (-b/a) এবং আলফা বিটা (c/a). এই যে আলফা প্লাস বিটা সমান যে -b/a, যেখানে এই সমীকরণে বি বলতে -6 আর এ বলতে এ, সি বলতে 1। সো এই জাতীয় বিষয়ে আমি প্রথম যে লেকচারটা দিয়েছি সেইখানটাই আলোচনা করেছি কিভাবে এটা আসে, ঠিক আছে? সো এখান থেকে আমার 1 নম্বর লেকচারটা দেখে আসলে এটা ভালো বোঝা যাবে, আর এইটা ভালো বুঝলে এরপরের লেকচারটা ভালো বোঝা যাবে, তারপরেরটা ধারাবাহিকভাবে সব সিকোয়েন্সলি দেওয়া রয়েছে, ওকে? সো এটা ভালো করে দেখতে হবে। এখান থেকে আমরা যেহেতু দুইটা মান এটা একটু ক্যালকুলেশন করি, -1 প্লাস, সো 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে 3/2 পাচ্ছি, ওকে? এখন আসো,
যে এই অংশটা আমাদের দেয়া এবং এই অংশটা দেয়া রয়েছে। যেহেতু এই দুইটা মূল দিয়ে আমাদের কাজ করতে হবে, তার মানে এই দুইটা মূলের একবার যোগফল বের করবো, একবার গুণফল বের করবো। ওকে, তাহলে আমরা একটু যোগফল বের করি। আলফা বাই আলফা প্লাস ওয়ান বাই আলফা ও বিটা প্লাস ওয়ান বাই বিটা এর সমষ্টি বা যোগফল সমষ্টি, হ্যাঁ সমষ্টি সমান আলফা প্লাস ওয়ান বাই আলফা প্লাস এখানে বিটা প্লাস ওয়ান বাই বিটা। এখান থেকে আমরা যে অংশটা পাচ্ছি আলফা প্লাস বিটাকে আমরা এক জায়গাতে করলাম এইটা আর এটা নিয়ে, আর এইখানটাই হচ্ছে আমাদের ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই কি বিটা। এখন যদি আমরা লসও করি তাহলে এখানে আলফা প্লাস বিটা থাকছে, আর এই দুইটা অংশের লসও করলে আমরা পাচ্ছি উপরে আলফা প্লাস বিটা, অর্থাৎ পাই বিটা প্লাস আলফা। সো বিটা প্লাস আলফাকে আলফা প্লাস বিটা লেখা যায়, আর নিচেই লসও হয় আলফা বিটা। এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আলফা প্লাস বিটার একটা মান পেয়েছি, সেটা কত? থ্রি বাই টু, প্লাস এখানেও থ্রি বাই টু, আর নিচেই আমাদের কী আসছে? ওয়ান বাই ফোর। সো এখানে থ্রি বাই টু, আর এইখানটাই হচ্ছে থ্রি বাই টু ইন্টু ফোর বাই ওয়ান, এখান থেকে পাই থ্রি বাই টু, প্লাস এইটা এটা ভ্যানিশ হয়ে গেলে তিন দুগুণ ছয়, লসও করলে এর নিচে কিছু নয় মানে কি ওয়ান, তাহলে এখানে হচ্ছে টু, আর উপরে পাচ্ছি থ্রি প্লাস কত সিক্স, দিস ইকুয়াল টু সরি এটা বারো হবে, তিন দু কোনো ছয় দু কোনো বারো, তার মানে এখানে কি পনেরো বাই দুই পাচ্ছি। তাহলে কি পেলাম? পনেরো বাই দুই এটা টু, এটা হচ্ছে বারো, দিচ্ছি কয়টি এত, পনেরো বাই টু পেলাম। তার মানে এইখানটাই আমরা যোগ করেছি দুইটা অংশকে, হ্যাঁ তার মানে যোগ করে আমরা এখানে কত পেয়েছি? পনেরো বাই দুই পেলাম। ওকে, আচ্ছা যোগের অংশটা আমাদের চলে গেল, এবার আমরা যাব গুণ করতে। সো এটা গেল, এখন একটু গুণ করে আসি। এখানে এত এর গুণফল, গুণফল সমান এখানে আলফা প্লাস ওয়ান বাই আলফা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই কি বিটা। সো এখান থেকে আমরা যে অংশটা পাই এইটা এর সাথে গুণ করলে কি হচ্ছে? আলফা বিটা। এইটা এর সাথে গুণ করলে হয় বিটা বাই আলফা, আবার এইটা এর সাথে গুণ করলে হয় আলফা বাই কে বিটা, এইটা এর সাথে গুণ করলে হচ্ছে ওয়ান বাই আলফা বিটা। সো এখন এইটা আলফা বিটা, এটা যদি লসাগু করি আলফা বিটা, এবং উপরে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস কি বিটা স্কোয়ার, অর্থাৎ বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার হয়, সেটা লসাগু করলে বা সাজিয়ে দিলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এখানে ওয়ান বাই আলফা বিটা। ঠিক আছে, তো তোমরা একটু খেয়াল করো এখানে আলফা বিটা কি লসাগু হয়েছে, তাহলে আলফা দ্বারা এটাকে ভাগ করলে হয় বিটা, বিটা বিটা গুণ করলে বিটা স্কোয়ার, আবার এইখানটা এটা দ্বারা এটাকে ভাগ করলে আলফা, আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার। সো এখানে বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার, সেটাকে একবারে সাজিয়ে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লেখা হয়েছে। এবার আসো সরাসরি আমরা মান বসিয়ে দিব, কিন্তু এখানে আর একটি সূত্র করা লাগবে, আলফা বিটা প্লাস এই আলফাকে যদি এ আর বিটাকে বি মনে করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর অনুসিদ্ধান্ত কি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। ওকে, এটা বাই আলফা বিটা, এখানে প্লাস ওয়ান বাই আলফা বিটা তো আছেই। এবার একটু মান বসানোর চেষ্টা করি, আলফা বিটা ওয়ান বাই কত? ফোর, প্লাস এইখানটাই পাচ্ছে কি থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান ওয়ান বাই ফোর বাই ওয়ান বাই ফোর, আর এখানে প্লাস ওয়ান বাই ওয়ান বাই ফোর। ওকে, সো এই অংশটা যদি হয় তাহলে উপর থেকে একটু মোছার চেষ্টা করি। হ্যাঁ, দেখো এরপরে এইটির সমান ওয়ান বাই ফোর প্লাস উপরে যদি আমরা করি তাহলে নাইন বাই কত? ফোর মাইনাস টু বাই ফোর বাই ওয়ান বাই ফোর, এখানে প্লাস এটা অল্টার করে দিলে ওয়ান ইন্টু ফোর বাই ওয়ান। সো এখানে হচ্ছে ওয়ান বাই ফোর প্লাস এইখানটাই আমাদের যে অংশটা পাই নাইন মাইনাস টু বাই ফোর ইন্টু ফোর বাই ওয়ান প্লাস এইটা এটা ভ্যানিশ হয়ে গেল এখানে ফোর, তাহলে এখানে ওয়ান বাই ফোর এটা এইটা এটা ভ্যানিশ হচ্ছে, এর থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে সেভেন বাই ওয়ান প্লাস এখানে ফোর বাই ওয়ান, কিছু নয় মানে কি ওয়ান। ওকে, সো এখন এইটার যদি আমরা লসাগু করতে চাই তাহলে লসাগু হবে আমাদের ফোর, এইখানটাই পাচ্ছি কত? ওয়ান, এই জায়গাতে আমরা পাচ্ছি চার সাতটা আঠাশ, আর এই জায়গাতে পাচ্ছি চারে চারে ষোলো,
তার মানে এখান থেকে 16 28 44 আর এখান থেকে 1 তাহলে 45 বাই কত 4 তাহলে দুইটা মান অলরেডি আমরা পেয়ে গেলাম একটা 15 বাই 2 আর একটা 45 বাই 4 ওকে এখন আসো এখন আমরা সমীকরণটা লিখতে পারি কিভাবে যাতে আলফা প্লাস 1 বাই আলফা ও বিটা প্লাস 1 বাই বিটা মূল বিশিষ্ট মূল বিশিষ্ট বহুপদীর সমীকরণ ওকে সো এটার জন্য আমরা জানি x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল কত পেয়েছিলাম 15 বাই 2 ইন্টু x প্লাস মূল দ্বয়ের গুণফল পেয়েছি 45 বাই 4 ইকুয়াল টু 0 দিস ইমপ্লাইজ দ্যাট এখান থেকে কী হচ্ছে যদি লসাগু করি তাহলে এখানে পাচ্ছি 4 তাহলে এখানে পাচ্ছি 4x স্কয়ার মাইনাস 2 দ্বারা 4 কে ভাগ করলে 2 তাহলে 15 দুগুণ কত 30 এত x প্লাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 1 কে 45 দ্বারা গুণ করলে 45 দিস ইকুয়াল টু 0 পরের লাইনে যদি আমি 0 এর সাথে আর গুণন করি 4 তাহলে থাকছে কি 4x স্কয়ার মাইনাস 30x প্লাস কত 45 ওকে সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ তো এই অংশ এটিও তোমাদের বইয়ে ঠিক যেভাবে অঙ্ক দেওয়া আছে তারই সলিউশনটা আমি করে দিলাম আর এই অঙ্কটা ভালোভাবে বুঝলে এই 113 নম্বর পৃষ্ঠার 839 এই দুইটা অঙ্ক একই রকম তোমরা খুব ভালোভাবে করতে পারবে আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং এই ক্লাসটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার কমেন্ট এবং তোমরা যদি বেশি বেশি এটাকে ওয়াচ করো তাহলে সেই ক্ষেত্রে দেখবে যে আমি উদ্বুদ্ধ হয়ে আরও সুন্দর সুন্দর ক্লাস তোমাদের মাঝে নিয়ে হাজির হব ওকে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ